नमस्कार बंधु बान्धवी आपनालोकक मोर चेनेललै स्वागतम जनाइछो। बंधु बान्धवी रातिपुवाय नाभित लगाओक एटि बस्तु देखिब धन अहार बात तारे दुटामान कथा लै आपनालोकर ऊसरत उपस्थित होइछो। बंधु बान्धवी बर्तमान समयत धनर गुरुत्व बहु बेसि जदिओ टका पैसाय सकलो नहय कियनो টকা পয়সারে খোয়া খাদ্য কিনিব পারি কিন্তু ভোগ কিনিব নোৱাৰি দৰব কিনিব পারি কিন্তু স্বাস্থ্য কিনিব নোৱাৰি খোৱাৰ কাৰণে বিছনা কিনিব পারি কিন্তু গভীৰ টোপনি আনিব নোৱাৰি কিতাপ কিনিব পারি কিন্তু জ্ঞান কিনিব নোৱাৰি আৰামদায়ক সকলোৱে কিনিব পারি কিন্তু সুখ শান্তি কেতিয়াও কিনিব পৰা নাযায়। সেইহে টকা পয়সার প্রতি আমার মোহ ইমান হওয়াটো বেয়া কথা যে আমি টকা গোলাম হয়ে যাও। বিলাসী জীবন বা আরামদায়ক জীবন সকলোৱে বিচাৰে কিন্তু তাৰ বাবে কর্ম লগতে ভাগ্য লাগিব। জ্যোতিষশাস্ত্র অনুসৰি শুক্র ক লাক্সারি ক হিচাপে মনা হয়। যদি আপুনি জীৱনত ধন সম্বন্ধীয় বহু বেছি সমস্যাৰ সন্মুখীন হৈছে বা টকা আহে আকৌ গুচি যায় কাৰণ সাচি থ'ব নোৱাৰে তেন্তে আপুনি জানিব যে আপোনাৰ শুক্ৰক অতিকৈ দুৰ্বল হৈ গৈছে। যদি ব্যক্তিৰ শুক্ৰক দুৰ্বল হৈ থাকে তেন্তে সেই ব্যক্তিয়ে ভৌতিক অভাৱৰ সন্মুখীন হ'ব লগা হয়। গতিকে ইয়াৰ প্রতিকার আছে, ইয়ার যদি প্রতিকার করিব পৰা যায় তেন্তে আর্থিক দিশ মজবুত হওয়াত সহায় করে, সমাজত মান সন্মান বৃদ্ধি হয় আর স্বাস্থ্যর সম্বন্ধীয় বহু কিছুই লাভ দেখা যায়। গতিকে জানো আহক ইয়ার সম্বন্ধে। বন্ধু বান্ধবী সকল, আতর হৈছে এবিধ সুগন্ধি দ্রব্য যাক আমি পারফিউম বা বডি স্প্রে হিসাবে ব্যবহার করো। এই আতরের ব্যবহার দ্বারা আপনার সকলো কাম সহজতে হয়ে উঠিব, তার প্রমাণ আপনি নিজে হাতে হাতে পাব। মান্যতার অনুসরি যিকোনো জরুরি কামত ঘরের পৰা যাওঁতে যদি অলপ আতর নাভিত লগাই যোৱা হয় তেন্তে সকলো কামতেই সুফল অর্জন কৰিব পৰা যায়। যাকে লগ নকৰক কিয় তেওঁই আপোনাৰ প্ৰতি আকৰ্ষিত হ'ব আৰু ই বশীকৰণো হয়, কিয়নো আতৰ হৈছে শুক্ৰ দেৱতাৰ অত্যন্ত প্ৰিয়, যাৰ কাৰণে আপোনাৰ কেতিয়াও ধনৰ অভাৱ নহয়। প্ৰতিদিনে ঘৰৰ পৰা ওলাওঁতে নাভিত আতৰ লগাব লাগে। গোলাপৰ আতৰ মা লক্ষ্মীৰ বিশেষভাৱে প্ৰিয়। গোলাপ নহ'লেও চন্দনৰ আতৰ যদি আপুনি লগাব পাৰে তেন্তে ইয়াৰ দ্বাৰাও ব্যক্তিৰ জীৱনলৈ সুখ শান্তিও সমৃদ্ধি আহে, লগতে ধন টকা পয়সা অহার পাত মুকলি হয়। চন্দনের আতর শরীরের কারণেও যথেষ্ট উপকারী মনা যায় যে ইয়ার দ্বারা মাইগ্রেন, মূরর বিষ, টোপনির লগত জড়িত সকলো সমস্যা নিমিষতেই দূর হয়ে যায়। যদি আপনার টোপনির কিবা সমস্যা আছে, যেনে রাতি রাতে টোপনি নাহে, উজাগরে থাকিবলগিয়া হয়, তেন্তে এটোপাল চন্দনের আতর আপনার নাভিত লগাব। দেখিব আপনি অতি সুন্দরকৈ টোপনি মারিব পাৰিছে, অর্থাৎ টোপনির সমস্যা আপনার নিমিষ